তাকে কি করতে হবে শুনুন সরকার আলা হযরত বলেন কোন পীরের মাজারে যদি যাও চার হাত দূরে দাঁড়াও চার হাত দূরে কয় হাত ভাইজান আমি আজকে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ বলেন পুরো আয়াতটি শুনুন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন ঈমানদার গুনেরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করার হক রয়েছে ওয়ালা তামুতুন্না তোমরা মরিও না বলে হ্যাঁ মরতে তো হবেই ইল্লা ওয়ান্তুম মুসলিমুন পাক্কা সাচ্চা দিনদার ঈমানদার হিতাকাঙ্ক্ষী পরিষ্কার মুত্তাকি হয়ে মরো তবে দেখবে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবীর শাফাত পেয়ে জান্নাতবাসী হয়ে যাবে কিন্তু আমরা কেমন খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে যে কোরআন নির্ভেজাল নির্ভুল কোরআনের ভিতরে কোন সন্দেহ আছে কি আপনারা বলুন আছে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই যে কোরআন আল্লাহর অটুট বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এমন একখানি কিতাব যার উপর ভিতরে সন্দেহের অবকাশ নাই সেই কিতাব থেকে আপনাদের কাছে তুলে ধরেছি কারা আল্লাহর ভয় করেছেন কারা আল্লাহকে ডেকেছেন আল্লাহর ভয়ে কারা কাঁদলেন তাদের সম্পর্কে দুটি কথা না বললে পারি না এমনি আল্লাহর ওলি হওয়া যায় না এমনি আল্লাহকে পাওয়া যায় না বসে বসে থাকলে ও মুসলমান আল্লাহকে পাওয়া যায় না মোবাইল টিপলে আল্লাহকে পাওয়া যাবে না মোবাইলের মধ্যেও কিন্তু অনেক জিনিস আছে ভালো এবং মন্দ দুটো আছে না বাবা ভালো আছে মন্দ আছে কিন্তু দেখতে পাওয়া যায় অনেক মানুষ আছে ভালোটার দিকে নাই মন্দর দিকে চলে যায় খারাপের দিকে চলে যায় প্রতিটা জিনিসের ভালো মন্দ আছে ও বাবা আপনি পীরের মাজারে এসেছেন একজন আল্লাহর নেক বান্দার মাজারে এসেছেন আপনাকে জিয়ারত করতে হবে আদবের সঙ্গে বসতে হবে আপনাকে কিছু শুনতে হবে তা আপনি করলেন না আপনি কি করলেন এদিক সেদিক ঘোরাফেরা করে চলে গেলেন আপনি কিছুই পাবেন না কয়েকটি কথা না বললে পারি না আমাদের মাঝে অনেকেই আছে পীরের মাজারে যায় পীর আমরা মানব পীরের আমরা উরুস করব কিন্তু দেখতে পাওয়া যায় সারাটা জীবন কোনদিন আল্লাহর দরবারে মাথা নত করল না কিন্তু পীরের মাজারে গিয়ে হাঁটু দুটা গেড়ে দিয়ে দেখতে পাওয়া যায় মাথাটা খালি লাড়িয়ে যায় পীরের মাজার মাথা গুজে দেয় মাথা সেজদার মতো করে যদিও সেজদা মানি না এই রকম করাটা সরকার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত ফজলে বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন এই রকম পীরের মাজারে গিয়ে তোমাদের কোরআন আজায় যাচ্ছে আপনাকে কি করতে হবে শুনুন সরকার আলা হযরত বলেন কোন পীরের মাজারে যদি যাও চার হাত দূরে দাঁড়াও চার হাত দূরে কয় হাত দূরে চার হাত দূরে দাঁড়াও আর চার হাত দূরে দাঁড়িয়ে তোমরা যতটুকু পারো ফাতিয়া পড়ো সূরা ফাতিয়া পড়ো দরুদ শরীফ পড়ো সূরা কাফিরুন পড়ো সূরা ইখলাস পড়ো সূরা ফালাক পড়ো সূরা নাস পড়ো সূরা বাকারা পড়ো আল্লাহর দরবারে দোয়া চাও কেমন করে বলে আল্লাহ রাব্বুল আলামিন ইনি আল্লাহর নেক বান্দা ইনার ওয়াসিলায় আমার কাজ যেন হয়ে যায় এটাই হলো নিয়ম এটাই হলো কানুন এটাই হলো তরিকা কিন্তু আমরা তা করলাম না পীরকে আমরা মানে মনে কিছু নেবেন না হযরত পীর যখন চলে আসে পীর কা দামান নাই চরেঙ্গে খাজা কা দামান নাই চরেঙ্গে গোস কা দামান নাই চরেঙ্গে আর কেউ উঠা বসা করিয়েন না কিন্তু একটি কথা বলি পীর সাহেব আপনার বাড়িতে আসলে যে কোনো খানকার হোক না কেন আমি একজন পীরপন্থী মানুষ পীর আপনার দরবারে এলো আপনার বাড়িতে এলো আপনি 10,000 টাকা খরচা করে দিলেন আলহামদুলিল্লাহ করুন আমার কোনো দুঃখ নাই
কিন্তু মুসলমান দেখতে পাওয়া যায় যে এই লোকটা 10,000 টাকা কিংবা 5,000 টাকা পীরের পিছনে খরচা করলো, তার বাপ মা অসুখে ভুগছে, বিমারে আছে, হয়তো হাড়ের বিমারে আছে, আপনি আপনার মা বাবাকে 100 টাকা দিচ্ছেন না, দিচ্ছেন? এরকম লোক আছে কি না? আছে, এরকম লোক আছে। নিজের বাবা হাড়ের বিমারি, মা চলতে পারে না, শরীরে ব্যথা, কিন্তু দেখতে পাওয়া যায় মাকে কিছুই দিল না, বাবাকে কিছুই দিল না। বন্ধুগণ, আপনি পীরকে কেন পীরের বেটা, পীর পীরের বাপ, পীর পীরের ধকর নানাকে মানুন। যদি আপনি নিজের মা বাপকে আপনি ভালো না বাসবেন, নিজের মা বাপকে আপনি সেবা না করবেন, আপনার একটা টাকাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না।